রমজানে কিভাবে মধ্যবিত্ত প্রতিবেশীকে সহযোগিতা করবেন। অতীব গুরুত্বপূর্ণ মাস মাহে রমজান আমাদের সবর বা ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দিয়ে থাকেন। রোজাদার তার সামর্থ্য থাকা সত্ত্বেও ক্ষুধার্ত থাকেন এবং অনাহারী অর্ধাহারীদের সঙ্গে সমবেদনা জ্ঞাপন করেন। তাই মাহে রমজান মানুষকে দুঃখীজনের পাশে দাঁড়াতে শিক্ষা দেয়। তাছাড়া সৃষ্টি জগতের প্রতি উদার, সহমর্মিতা ও দয়াশীল হতে শিক্ষা দেয়। একটি সমাজে সকল বয়সের মানুষ এবং উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষ মিলেমিশে বসবাস করে। আমরা যারা গ্রামগঞ্জে বসবাস করি তাদের অধিকাংশের আর্থিক অবস্থা নিম্নমুখী হওয়ার কারণে কারো কারো রমজান কাটে অনাহারে অর্ধাহারে। সমাজের সামাজিকতা, নৈতিকতা ও দায়বদ্ধতা থেকে বিত্তবানদের উচিত এই হতদরিদ্র এবং বিশেষ করে মধ্যবিত্ত প্রতিবেশীর খোঁজ খবর নেয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সঙ্গীদের মধ্যে উত্তম সঙ্গী হলো সেই ব্যক্তি যে তার নিজের সঙ্গীর কাছে উত্তম। আল্লাহর দৃষ্টিতে প্রতিবেশীর মধ্যে উত্তম প্রতিবেশী হলো সেই প্রতিবেশী যে তার নিজের প্রতিবেশীর কাছে উত্তম। প্রসঙ্গ যখন মধ্যবিত্ত প্রতিবেশী, আপনার উচ্চবিত্ত প্রতিবেশীর সাথে হাসি মুখে কথা বলাই যথেষ্ট, কারণ তাদের বোধহয় সহযোগিতার খুব একটা প্রয়োজন নেই। আর আপনার নিকটতম প্রতিবেশী যদি নিম্নবিত্ত পরিবার হয়, তবে তাকে যেভাবে ইচ্ছে আপনি সেভাবেই সহযোগিতা করতে পারেন। কিন্তু যদি আপনার প্রতিবেশী হয় মধ্যবিত্ত, তাহলে আপনার তাকে সহযোগিতা করতে অবশ্যই কিছুটা কৌশলী হতে হবে। মধ্যবিত্ত প্রতিবেশীকে এমনভাবে সাহায্য করুন যেন সে এটাকে দান কিংবা করুণা কোনোটাই না ভাবে, কারণ মধ্যবিত্তদের লজ্জাটা অন্যদের চেয়ে একটু বেশি হয়, সাথে অভাবের পরিমাণও তুলনামূলক বেশি হয়ে থাকে। মধ্যবিত্তের লুকোচুরি খেলা সৃষ্টির সৌন্দর্যের অন্যতম মন্ত্রমুগ্ধতা। তাদের আত্মসম্মান বোধটা বোধহয় একটু বেশি হওয়ার কারণে তাদের অভাবের গ্রান কাউকে পেতে দেয় না। কিভাবে রমজানে মধ্যবিত্ত প্রতিবেশীকে সহযোগিতা করবেন? আপনি কোনো কিছু রান্না করে মধ্যবিত্ত প্রতিবেশীর বাসায় ইফতারের পূর্বে নিয়ে যেতে পারেন এবং বলে আসতে পারেন ইফতারের পর আপনি আসবেন। অতঃপর পরিবার প্রধানের সাথে দুঃখ সুখের কথা বলার মাঝে তার পরিবারের সন্তানদের খবর নিন। সুকৌশলী হয়ে কথাবার্তার মধ্য দিয়ে প্রতিবেশীর আক্ষেপ ও কষ্টের বিষয়াদি জানার চেষ্টা করুন। কিছুটা সময় নিয়ে তার সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলোর তালিকা করুন। কারো সামনে নয়, বরং অবশ্যই আলাদাভাবে ডেকে তার বাজারে জিনিসগুলো ক্রয় করে দিয়ে সহযোগিতার হাত বাড়াতে পারেন। এমনভাবে সহযোগিতা করুন যেন বিষয়টি শুধুমাত্র দাতা আর গ্রহীতার মধ্যে সীমাবদ্ধ থাকে। এছাড়া বাজারে যাওয়ার সময় আপনার প্রতিবেশীকে সাথে নিতে পারেন। প্রতিবেশীর বাজার করে দিয়েও সহযোগিতার বহিঃপ্রকাশ করতে পারেন। এইসব দেওয়ার পূর্বে বলতে পারেন, আমাকে আপনার পরিবারের একজন হওয়ার সুযোগ দিলে নিজেকে সত্যি সৌভাগ্যবান মনে করব এবং আপনাকে সামান্যতম সহযোগিতা করার সুযোগ পেলে সত্যি স্বস্তি বোধ করব। তবে মাথায় রাখবেন, সহযোগিতা নামে বর্তমানের অত্যাধুনিক দানশীল মানুষের মতো সেলফিতে ফেসবুক পোস্ট করা কিংবা পাড়ায় পাড়ায় বলে বেড়ানো থেকে অবশ্যই নিজেকে দূরে রাখবেন। মনে রাখবেন, গরিব প্রতিবেশীর ইফতার ও সাহারিতে সহযোগিতা করা আমাদের শুধু নৈতিক দায়িত্বই নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক উচ্চ মাকামের একটি সুন্নাত বটে। সুতরাং শুধুমাত্র ফিতরা দিয়ে দায় না এড়িয়ে এই রমজানে আমরা মধ্যবিত্ত প্রতিবেশীর পাশে দাঁড়াই, এমনকি নিজের পরিবারের রুচিকর ইফতার নিয়ে ব্যস্ত না থেকে বরং সকল রোজাদারকে ইফতার দিয়ে সহযোগিতা করি। এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।